ফুইতে দাও সুন্দর মতো জারাই দেরা শুয়ে থাকতে পারে আর কোনো কামের বালাই নাই আর তো যে লাইন দাদা লাইন দাদা না তুমি মানুষের কাছে ভিক্ষা ভরাই না লাইন দাদা ওই কুক খবরটা নিব না এই যে বাইরে হইছে কই গেছে কার কাছে গেছে কেমনে গবো আমি নাইল তো কাছে দাও বাসলাম বলো সে আমার দেহটা দিল পুরে কুলি যে বন্ধুরি তোমার মতো বাঙালির কাছে কোন বেডি ব্যথা দিছে বেডি নিজেই তো ব্যথা পেয়ে গেছে শালিয়ে কই গিরা আমার এর গলা কি হইছে বাঙা চুরা হয়ে গেছে গা বাঙা চুরা তো কান ছাড়া গরম কইরা হলাম করে কার আমার ও তো যায় না শোনা কাম করে না কাজ করে না বউ যে চুরি করে না না ভিক্ষা করে না ওই খবর নাও না রাইতে তো ঠিকই জরান দিয়া ঘুমায় থাও কি রকম যে মেজাজটা খারাপ হয়ে গেছিল আমি পাগা তো আনবারে গেছিলাম লুগা বেড়াবার গিয়ে গেছিলাম তুমি পারাই যাবা তুমি পারার লোক পারাই যাবে না কই যাবা যদি হিজলা হইতো না এই ছেলে দেলো কিছু দেলো তখন আমার সংসারটা খুব ভালো চলতো তোমার যে চলে না মুন্ডাই কয় যে না ওর সাবার মতো মনে কয় যে একবার সমেল বাহাই নিছে শালিয়ে সাবা করে নিয়ে কথা থামে না সমানে কইতেই থাকে ওই যে আমার কিন্তু সাপা আসিল না তুমি আমার সাপা করা শিখাইছো ওই বেলায় তো তোমার খুব সলোয়ানা থাকে তাই না শালির মৌসুম কুসুম থেকে মুন্ডাই কয় আর 10টা বিয়া করে হলাম নি খালি কামাই করে না দেখি মরছি 10টা বিয়া তোমার কপালে 10 বিয়া আমি একজন যে আসিলাম আমার কপাল খারাপ সেই গুণে এখানে আসিলাম সেই গুণে এখানে আসিলে হনো খাবার দাও খাবার দিমু খাবার কি তুমি ঘরে জুয়াই থিয়ে গেছো কে ঘরে জুয়াই না নাই নাই মানুষ তো চুরি করে সংসার করে সালাই ভিক্ষা করে সালাই আর কত কিছু করে সালাই তুমি কেন ডাকি হেই রে একটু কাম বাতে বইলি বারে খালি তো খালি কাম কাম নিয়ে খালি কাম কাম নিয়ে শালি বগলে কিছু খারাপ না আই তুমি করে ভাত খাবার নিগা আমি তো খিদাই পুরো সিমডা লাগে যাইতাছি গা তোমার কি ভালো একটু বুঝছি এখন তুমি চুরি করো দাড়ি করো নালে ভিক্ষা করো যেমনি হোক সংসারটা চালাই রাখো যা কর যা যা চুরি কর আর ভিক্ষা করি যা ভিক্ষা করে দেবো কিছু কই শালি ভালো আত্মা থাকি ভিক্ষা করে দেবো কিছু না যা ওইটাই তো কথা তোমার মাঝে ভিক্ষা দিব কিনা তাও সন্দেহ আছে তোমার তো হ্যাঁ এ সাবা ওরা বাদ দিই না করার সাবা করার তোমার তো সব বাত না তোমার আতন দে ছাড়া ভালো লাগি যাবি না ডুব দে দিবে হ্যাঁ খাত তো নিদানি করে ভাত রান্দা বাদ দা সালা যা আদর্শ সালা যা রান্দা আরে কোসে কুরি গে মাথায় মুতাই নষ্ট নে কুরবার হইলো না সুবিলি দি কইরা শুরু করি সা কাজ কামুন নাই গুতা তো তোরা বলে তো গুতা মিস নাই সব তো ইয়া যাই এটেলা থেকে চুরি করে শুরু করবো কামি করবো না হাম দিকা শালি জন্য বাচ্চা থাকা এখনো ছাগল রাইনি রয়েছে ঘরের মাঠে কি করে সারা দিন খালি ঘুরা আর খাওয়া এই যে ছাগলটা যেন বাইন্ধা দিছি নিয়াতি টুকা সব পাতারে বাইন্ধা দিয়া রে হাই রে হাই ছাগলটা পালবো তাও জামাই বর্ষা করে খালি জামাই বর্ষা করবে না কি মহিলা মানুষ সকালবেলা ওইটা রান্দা বাড়ি কত বাসি কাম করার লাগে আর এই ছাগলের রাইতে বিষটাই ওইটা চুনাই আতইছে ভালো করছে ভালো করছে এ রাম খাসি না পালবি আমি বারে বারে কইলাম যে কালাপাড়া কিনা দে কালাপাড়া তো তোর পছন্দ না কালাপাড়া তো আমার 10টা বাস ওকে সামনে আছে এই জন্যই তো কালাপাড়া কিনা দিলে আর বিষটাই মরতো না আমি যে বাইরে যাই ও বাইরে গেত এখন এত কথা বাদ দিয়া এটা গুছা দিয়া হোক আচ্ছা আচ্ছা কেতাছি দিয়া থয়া হ্যাঁ ওই যে সবজি কলা আছে না দুইয়ারি কলা আইনো কে কলা দেখিবো কলা ছাগলে খাবো কালকে যে সুলেমানের বই অর্ধেক কলা খাইয়া তুইছে আয়া নারাই বাজাই চাল ও মানে কলা নিয়ামো যাতে আমার ছাগলের পায়খানা কষ হয়ে থাকে তাই না আর কলা খেলাম না কলা খাইলে ছাগলের কষ হবে কষাই তো কলা খাইলে কষ হয় তা কি জানো কি আমান বড় বড় বিশি কলা খাইলে কষ হয় ওই যে যে তোমার ডায়রিয়া হইছে বিশি কলা খাওয়ায়া তোমার পেটের মধ্যে ব্যাক কিছু হইছে তোমার রান্দা হইছে হ্যাঁ রান্দা হইছে আমি ছাগলটা দিয়ে শালা জানতে সবাই
কত চাই দেন হাম কি কত দিন এত তো বিকাশ না মনে পালিও না বেশিও না কিনিও না কোন দিন তাহলে আমি করতে করে নিয়ে এলেন তোইরা আমার ভরতে কত চাই বাকি বাকি দেন না হাজার সারি পাঁচ হাজার দেন আর কি কত পাঁচ হাজার দেন ভাইয়া মাঠে এত টাকা হবো না আমি একটা দেহি মুরগি বেচাই যে 320 টাকা নিয়ে আইছি আর আমার পকেটে মনে হয় 5 টাকা চাইছে 325 টাকা যদি আপনি দেন 325 টাকার উপরে দিয়ে আমার আমি জালাই আজকে বাড়িতে আই আমি কি জানি যে তুই ছাগলের মধ্যে বেঁকে আমার ছাগলের চোখে দেখবো এত কথা বুঝি না তুই ছাগল কই থেকে আইনা দিবি আর আমি 3 ঘন্টা টাইম দিলাম 3 ঘন্টার মধ্যে আমার এই বাচ্চা ছাগল আনবে ছাগল তো গাবরাই খায় না ছাগল নাইলে আজকে তোরা তালাক দিয়ে খেয়ে যাবো গা মরে যাবে ছাগল কি গাবরাই খাইলো না চুরি করে দিলো পয়সা আমি কি ভাবে করে কমু আরো যায় শাখা এত তুমি নজায় বান্না না দাও কেন যাব আমি কি যাই বানছি আমি যাই বানছি তোমার জায়গাটা দে হাই তুমি দে হই এক করে কমে যাবে মুরগি আর বেইসা আমার শখের একটা রাম ছাগল কিনছি তুই বানর হই ছাগলটারে চাপ কাই না দে তুমি হবে না কেন আমি যাব না তাই কুবা একবার তোমার লাগে আমি দামাদামি করব না বেশি আমি কি কইছি দামাদামি আমি ডাইরেক্ট রাম খাসি দেশি বাচ্চা আপনি 5000 টাকা দি ভাই না ঠিক আছে রাম ছাগল এটা ঠিক আছে আমি তো না করলাম না এটা তো কইলাম যে দেশি ছাগল আমি একটা বছর পালবেন 40000 এই লম্বা হয় এই বড় বড় হয় না ঠিক আছে এটা তো ঘাস খানা এটা 5000 টাকা দিবেন কত 5000 দিবেন এই ছাগল লাগি কাকু আমি ছাগল কিনবে ও এটা খাসি কিনবে এটা কিনবেন এটা কিনবেন ৩০০০ একবার আমার 350 ছাগল কিনছি আমি
আরে আমার কাছে 7.5 দিন
আমার কথা লয়ে আর আমারে ভোট দিয়ে পাস করছে এরা যা কয় আমার তাই হলো যাবো কিছু করার নাই ভাই হ্যাঁ তোমাকে আমার কথা লয়ে এই ফাঁসির মুহূর্তে তোমার কি কিছু কওয়ার আছে হ্যাঁ তোমার কি কিছু কওয়ার আছে ফাঁসি বলছে আমার মাথা খাবি শেষ সময় কি খাইতে চাও ছাগল চোরের ফাঁসি আজকে আমি দিব রাজু 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 তুই তুই বুদ্ধি দিছিলি দেখি তার আমি চুরি করছি আমি ভালো মানুষ কোন ফাঁসি দাম দিবে নি আমি তার এক লাভ এটাই না না তা না আর কারণে খালি মাইকা মাসের কারণে মর্দা মানুষ চুরি করছে আমি জানি না অপরাধ তো দুয়া জানি না চুরি করছি তুমি কি এর ফাঁসি দাও তুমি চাও আর দেখ ফাঁসি তাহলে বউ আগে দেখ হ্যাঁ বউ আগে দিলে না তাই তো তাই তো ফাঁসি দিলে তো মানুষের মনটা গুনা আরে তাই কি কয় কি কয় এই রাজু কি আমার কথা উড়ান আমার কথা ধরি আমি খালি গুতা আর একজনের ফাঁসি হারসাল আর কথা দেওয়া উচিত।